আসসালামু আলাইকুম, আমি মাখনি, আসাম থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ, আমরাও ভালোই আছি। এটা আমার ফার্স্ট ব্লগ, আর আমার ফার্স্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ব্লগটা আমি সকাল সকালে শুরু করলাম, এখন আমি ফ্রেশ হতে চললাম। ফ্রেশ হয়ে এসে দেখি আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, তার মাহি তার সঙ্গে ছিল কিন্তু কোলে আসছিল না। তো শুরু হয়ে গেল আমার মেয়ের খেলা। তো এখন আমি চা খেয়ে নিব। দেখুন, ডালের পিঠা আর চা, পিঠাগুলো আম্মা রাতেই বানিয়েছিল। তো ভাবলাম আম্মুর খেলার ফাঁকেও সকালে নাস্তাটা করিয়ে নেই। এখন প্রায় 10টা বাজে, 10টার ভাত খেয়ে নিচ্ছি। আমি ইউটিউব জগতে একেবারে নতুন, তো আমার কথা বলতে গিয়ে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করার চেষ্টা করবেন। এখন প্রায় 12টা বাজে, তো চলে আসলাম আমার মেয়েকে গা ধোয়ানোর জন্য। আবারও চলে আসলাম। এখন প্রায় বিকাল 4:30 বাজে, মাঝের টাইমটুক আর ভিডিও করা হলো না। তো দুপুরে গা ধুয়ে নামাজ পড়ে ভাত খেয়ে ঘুম আসছিলাম। ঘুম থেকে উঠে আসর নামাজ পড়ে পাস্তা বানাইতে চলে আসলাম। তো দুপুরে আমার ননদ আসছে, আমাদের সঙ্গেও খাওয়া দাওয়া করে ও ঘুমিয়েছিল। তো দেখতে থাকুন আমি পাস্তা বানাই। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আর ভালো লাগা খারাপ লাগা যেটাই হোক না কেন কমেন্ট করতে পারুন, আমি খারাপ পাবো না তো ভালোই পাবো। তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।